রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পর ক্যাম্পে আমি আমার কর্তব্য করতে হাজির হয়েছিলাম বিভিন্ন ক্যাম্পে হ্যাঁ প্রচুর কিন্তু এখানে মানুষ ভিড় করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে আর প্রথম দিনেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা পড়ল দশ লক্ষেরও বেশি হায় ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলায় সেরা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ আর ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের কাছে পৌঁছে দেবো আর এইরকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিনিয়ত দেখতে আপনারা অবশ্যই আমাদের এই বাংলাই সেরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমরা যখন যা আপডেট দেব, আপনাদের কাছে সেগুলি পৌঁছে যাবে তো আমরা বিভিন্ন ক্যাম্পে ভিজিট করি এবং দেখি যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ক্যাম্প চালু হয় দুয়ারে সরকার প্রকল্পে যেখানে খাদ্য সাথী এছাড়া সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐক্যশ্রী এছাড়াও ব্যাংকিং পরিষেবা অর্থাৎ ব্যাংক সংক্রান্ত সাহায্যের জন্য বিভিন্ন ক্যাম্প খোলা হয় এবং এই যে ক্যাম্প দুয়ারের সরকার যে ক্যাম্পটা চালু করা হয়েছে এর বিভিন্ন ভাগ আছে আমি আগেও বলেছি আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখালাম যে এখানে খাদ্যসাথীর জন্য আলাদা ক্যাম্প লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আলাদা ক্যাম্প এছাড়া ঐক্যশ্রীর জন্য আলাদা ক্যাম্প বিভিন্ন ক্যাম্পে সেই সংক্রান্ত কাজ হবে বিভিন্ন ধরনের তো প্রথম দিনেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই বিভিন্ন ক্যাম্প ভিজিট করতে এবং যে সব জায়গায় বেশি মানুষ ভিড় করছে এবং লাইনটা ঠিকঠাকভাবে মেনটেন হচ্ছে না সেই সব জায়গায় আমরা কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করতে লাইন ঠিক করতে এবং ব্যবস্থাটা ঠিকভাবে যাতে হয় বা এই পরিষেবাটা ঠিকভাবে যাতে মানুষের কাছে পৌঁছে যায় সে সংক্রান্ত ডিউটি করতে বা আমাদের কর্তব্য করতে তো এই মুহুর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ক্যাম্প ভিজিট করেছি তো বাইরে একটি ক্যাম্প করা হয়েছে এবং মেন ক্যাম্পটা হলো অর্থাৎ যেখান থেকে মানুষ পরিষেবা নেবে বা ফর্ম সংগ্রহ করবে সেটা হলো একটি স্কুল তো দুয়ারে সরকার এই পরিষেবা দেওয়ার জন্য একটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে এবং এই স্কুলের বিভিন্ন ক্লাসরুমের বিভিন্ন ধরনের ক্যাম্প বসানো হয়েছে অর্থাৎ এক একটি ক্লাসরুম থেকে এক একটি পরিষেবা দেওয়ার জন্য এখানে কিন্তু আধিকারিকরা বসে আছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার এছাড়া আপনারা স্বাস্থ্যসাথী একশো দিনের কাজের জন্য তো বিভিন্ন বিভিন্ন ধরনের এখানে কিন্তু পরিষেবা দেওয়ার জন্য প্রতিটি ক্লাসরুম অনুযায়ী ভিন্ন ভিন্ন কিন্তু এখানে ক্যাম্প করা হয়েছে এবং সেই সব ক্যাম্পের সামনে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশেষত এখানে ভিড় মহিলাদের কারণ এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন এসসি এসটিরা হাজার টাকা মান্থলি এবং ওবিসি এছাড়া জেনারেল ক্যান্ডিডেটরা মান্থলি পাঁচশো টাকা করে পাবেন তো বিশেষত কিন্তু লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের লাভ ওঠানোর জন্য এখানে মানুষ বেশি ভিড় করেছে আর রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যাই বলুন না কেন এই পরিষেবা কিন্তু প্রতিটি দুয়ারে পৌঁছে যাচ্ছে বা প্রতিটি এলাকায় প্রতিটি জেলার বা প্রতিটি ব্লক অনুযায়ী এই পরিষেবা চালু হয়ে গিয়েছে ইতিমধ্যে তবে এখানে একটি বিষয় দেখে আমার খুবই ভালো লাগলো এখানে প্রচুর মানুষের ঢল নামলেও প্রচুর মানুষ এখানে ভিড় করলেও যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হলো এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না মানুষের মধ্যে খুব সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং আছে তারা নিজেরাই লাইন মেনটেন করেছে এবং তারা নিজেরাই এই পরিষেবা গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে সাথে সাথে আপনাদেরকে আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি এই ক্যাম্প চলেছিল সকাল থেকে সন্ধ্যার একটু আগে পর্যন্ত আর আমরা কিন্তু সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ ডিউটি করতে থাকি দুপুরে খাওয়া পর্যন্ত আমরা সময়ও পাইনি কারণ এত মানুষের ভিড় ওখানে ছিল সেগুলোকে নিয়ন্ত্রণ করতে আমাদের খাওয়ার সময় পর্যন্ত হয়নি ভিতরে সাহায্য করছেন এই ক্যাম্পের আধিকারিকরা আর বাইরে সাহায্য করছি আমরা তো এরকমভাবেই আমরা কিন্তু মানুষকে সাহায্য করে মানুষকে বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে উপকার করে থাকি তো এই রকম ডিউটি আমার করতে পেরেও খুবই ভালো লাগছে আর আমরা মানুষকে সাহায্য করার জন্য সব সবসময় আমাদের কর্তব্য পালন করে যাব আপনারা যদি আমাদের এই ডিউটি ব্লগ প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমি রুফ এই ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার চ্যানেলটি অর্থাৎ বাংলাই সেরা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও দেখতে পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন